الله الرحمن الرحيم কুল্লাতাইনের হাদিস যেটাকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ পানির কলিল এবং কাসির হওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন সেই হাদিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম ওলামায়ে কিরাম এই হাদিসকে বহুভাবে তাজঈফ করেছেন জঈফ সাব্যস্ত করার চেষ্টা করেছেন কিন্তু চূড়ান্তভাবে হাদিসকে জঈফ বলা সম্ভব হয় নাই কারণ ওলামায়ে কিরামের বড় এক দল এটাকে সহি বলেছেন বলছিলাম যে ইমাম শাফি ইমাম আহমদ হাফেজ ইবনু মান্দা হাফেজ ইবনু হাজার আসকালানি এই হাদিসকে সহি বলেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কথাও সেহাতের উপরে দালালত করে এবং তাহাবির মতো বড় নাকেদে হাদিস তিনিও এই হাদিসকে জয়ীফ বলেন নাই এজন্য আল কাওকাবুদ দুররি কিতাবের ভিতরে বলা হয়েছে যে হাদিসে কুল্লাতাইন কি তাজঈফ মুশকিল হ্যায় হাদিসে কুল্লাতাইনকে জয়ীফ সাব্যস্ত করা এটা মুশকিল ব্যাপার যদি হাদিস জয়ীফ নাও হয় তারপরেও পানির কম বেশি হওয়ার ক্ষেত্রে তাহদিদ বা সীমানা নির্ধারণের ক্ষেত্রে এই হাদিসকে আমরা বিভিন্ন কারণে গ্রহণ করি নাই ধরে নিলাম যে হাদিস জয়ীফ না তারপরেও তাহদিদের শরীয়ত ক্ষেত্রে এই হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না বিভিন্ন কারণে এক হাদিসকে বুঝতে হলে সেই সময়ের প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে হিজাজ এলাকা এটা পানি স্বল্পতার জায়গা পানি খুব কম ছিল সেই দেশে এবং পানির তাহারাত এবং নাজাসাতের মাসলাটা এটা নিত্যদিনকার ব্যাপার এটা একদিনের ব্যাপার এবং মানুষ অত্যন্ত আগ্রহের সাথে মাসাইলুল মিয়া পানি সংক্রান্ত মাসলাগুলো জানতেন নবীজিকে প্রশ্ন করতেন অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি পানির কাসরাত কিল্লতের ব্যাপারে কোনো তাহদিদ থাকত নির্দিষ্ট নবীজি করে দিতেন তাহলে সাহাবায়ে কিরামের ভিতরে এই মশলাটা নেহায়েত মারুফ এবং মশহুর হওয়া দরকার ছিল কিন্তু আমরা দেখতেছি যে সাহাবায়ে কিরামের ভিতরে কুল্লাতাইনের হাদিসকে পানির কাসরাতের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে কেউই দলিল পেশ করেন নেই শুধুমাত্র আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রওয়ায়েত উল্লেখ করা হয়েছে যেটা আমরা এখানে পড়লাম যদিও তিনি জলিলুল কদর সাহাবি কিন্তু বয়সে সে সময় তিনি ছোট ছিলেন এবারে সাহাবি বড় বড় সাহাবিরা সে সময় ছিলেন কিন্তু তারা কেউই এটাকে দলিল হিসেবে গ্রহণ করেন নাই ইবনে ওমর থেকে রওয়ায়েতটি করেছেন তার দুই ছেলে অতএব এটা খবরুল ওয়াহেদ ফিমা তাউমুবিহিল বালওয়া এর অন্তর্গত হয়েছে খবরুল ওয়াহেদ ফিমা তাউমুবিহিল বালওয়া মানে কি খবর ওয়াহেদ শরিয়তে দলিল হবে এর দ্বারা হুকুম সাবেত করা যাবে কিন্তু ফিমা তাউমুবিহিল বালওয়া যেটা আমভাবে সমস্তের জন্য প্রযোজ্য এমন একটা বিষয় যে বিষয়টা প্রত্যেকটা মানুষ সম্মুখীন হয় এই ধরনের কোনো বিষয়ে একজন ব্যক্তির খবর এটা গ্রহণযোগ্য হবে না
তো এটা পানির মাসলা, এটা এমন একটা বিষয় যেটা তাউমুবিহিল বালওয়া, অতএব খবরুল ওয়াহেদে ফিমা তাউমুবিহিল বালওয়া এর ক্ষেত্রে মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম ইত্তেফাক হয়েছেন যে এই ধরনের ক্ষেত্রে খবর ওয়াহেদ গ্রহণযোগ্য হয় না। দ্বিতীয় মাকাদির শরঈয়া, শরীয়তে যে সমস্ত মেকদার বয়ান করা হয়েছে, যেমন সাদকায়ে ফিতরের মেকদার, তারপরে জাকাত ওয়াজিব হওয়ার জন্য যে নিসাব, এই যে মাকাদির শরঈয়া, এগুলো সাবেত করার জন্য নেহায়েত মজবুত এবং গয়রে মহতামাল দলিলের প্রয়োজন। এমন দলিল পেশ করতে হবে যার ভিতরে ভিন্ন ব্যাখ্যার সম্ভাবনা না থাকে। তো হাদিসুল কুল্লাতাইনকে যদি জয়ীফ বলা নাও হয়, কিন্তু এর দরজা হাসানের উপরে না, সহি অবশ্যই না। জয়ীফ না হলে সে হাসান, কিন্তু সহি না। যেখানে হানাফিয়া ওলামায়ে কেরাম নাজাসাতুল মায়ের ক্ষেত্রে যে সমস্ত দলিল পেশ করেছেন, সেগুলো সহি এবং আলা দরজার সহি, যেগুলো আহনাফের দলিল আমরা সামনে আলোচনা করব। অতএব সেই আলা দরজার সহি হাদিসের মোকাবেলায় একটা হাসান হাদিস কখনো দলিল হতে পারে না। তিন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, উনি ছাড়া অন্য কোনো সাহাবি কুল্লাতাইনকে কিল্লাত কাসরাতের মিয়াদ বা মাপকাঠি নির্ধারণ করেন নাই। শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ লুমআতুত তানকিহ মিশকাতের সারাজে লিখেছেন, সেখানে তো এ পর্যন্ত বলেছেন যে তর্কে তাকদীর, অর্থাৎ পানির কাসরাতের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণ না থাকার উপরে সাহাবায়ে কেরাম এর ইজমা হয়ে গেছে। এর একটা দলিল হলোই যে ইজমা হয়েছেন তার দলিল যে একবার জমজম কূপের ভিতরে এক কাফরি, মানে কি বলে নিগ্র, কালো লোক আছে না, এইরকম এক ব্যক্তি পানি উঠাইতে গিয়ে কূপের ভিতরে পড়ে গিয়েছিল এবং সেখানে সে মারা গিয়েছিল। ওই সময় যারা ছিলেন বড় বড় ওলামায়ে কেরাম, তাদের ভিতরে সাহাবায়ে কেরামও ছিলেন, যে তারা হুকুম দিলেন সমস্ত পানি বের করে ফেলার জন্য, অর্থাৎ কূপে যতটুকু পানি আছে সেই পরিমাণ পানি উত্তোলন করার জন্য হুকুম দিয়েছিলেন। অথচ সে মারা যাওয়ার পরে ওই পানির রং গন্ধ স্বাদ কিছুই পরিবর্তন হয়নি। অতএব বুঝা গেল আর জমজমের কূপ এটা কুল্লাতাইনের চেয়ে বেশি, অর্থাৎ কুল্লাতাইনের চেয়ে বেশি হলে যদি লাম ইয়াহমিলিল খাবাস হয় তাহলে সমস্ত পানি উঠানোর হুকুম সাহাবায়ে কেরাম সবাই দিলেন কেন? তাদের এই হুকুম দেওয়ার দ্বারা আমলে সাহাবি এর দ্বারা বুঝা যায় যে সাহাবায়ে কেরাম ইজমা হয়ে গিয়েছিলেন যে কুল্লাতাইন এটা কাসরাতের মিকদার না। ফায়াকুনু হাদিসুল কুল্লাতাইন মুখালিফান লিল ইজমা'ই ফালা ইউকবাল। অতএব কুল্লাতাইনের হাদিস যেটাকে শাফি রহমতুল্লাহ আলাইহি দলিল পেশ করেছেন, এটা ইজমার খেলাফ হয়েছে এবং এটা গ্রহণযোগ্য হবে না দলিল হিসেবে। লুমাতের ভিতরে এবারাত ওয়ালাম্মা লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুন ফি তাকদীরিল মা ওয়া তাহদীদিহি রাজআ আসহাবুনা ফি যালিকা ইলা আদ-দালাইলিল হিসসিয়া দুনাস সামঈয়া ওয়া জালু মিয়ারাল কুল্লাতি ওয়াল কাসরাতি আল খুলুস। যখন পানির পরিমাপ নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের হাদিস সাবেত নেই, তখন আমাদের আহনাফ তারা রুজু করেছেন
দালাইলে হিসিয়ার দিকে দুনাস সামাইয়া, দালাইলে নকলিয়া বা সামাইয়া বাদ দিয়ে তারা দালাইলে হিসিয়াকে গ্রহণ করেছে। অজালু মিয়ার আল কিল্লাতে আল কাসরাতে আল ফুলুস, অর্থাৎ তারা কিল্লাত কাসরাতের ভিত্তি দিয়েছেন ফুলুসের উপরে, অর্থাৎ যদি এক প্রান্তে কোনো ময়লা পড়ে অপর প্রান্তে যদি না পৌঁছে তাহলে এটা কাসির। চতুর্থ তাওজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন, আমরা যদি হাদিসের শব্দের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এখানে কোনো কায়দায় কুল্লিয়া বলা হয় নাই। এটা হেজাজ এলাকায় এক ধরনের বিশেষ পানির ব্যাপারে এই হুকুমটা জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা মরুভূমিতে যে জায়গাগুলো নিচু সেই জায়গায় জমা হয়, এটা সব এলাকার সব পানির ক্ষেত্রে বলা হয় না। অতএব এই যে পানিটা এটা জারি পানি ছিল, এর উপরে দলিল আমরা আগে পেশ করেছি, এবং এর পরিমাণটা সাধারণত দুই কুল্লার বেশি হতো না। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওহুয়া ইউসালু আনিল মাই ইয়াকুনু ফিল ফালাতি মিনাল আরদি ওয়া মা ইয়ানুবুহু মিনাস সিবাই ওয়াদ দাওয়াব, কিন্তু এর দ্বারা ঘরে যে পানি রাখা আছে বা অন্য কূপের পানি এগুলোর হুকুম এখানে বলা হয়নি। অতএব কুল্লাতাইনের যে কয়েদ নবীজি বলেছেন হাদিসের ভিতরে এটা কয়েদে ইত্তেফাকি, ওয়াকিয়াতান সেখানে দুই কুল্লা পানি থাকতো এজন্য নবীজি বলেছেন, কিন্তু এটা কাসরাতের মানে সীমানা নির্ধারণের জন্য তিনি বলেননি। অন্য পানির জন্য কাসরাতের মানদণ্ড ভিন্ন হবে, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটা যদি জারি পানির হুকুম হয় সেক্ষেত্রে দুই কুল্লা পরিমাণ যদি হয় তাহলে সেটা কাসরাতের অন্তর্গত হবে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে একটা কওল এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে ইজা কানাল মা উ কুল্লাতাইনি লাম ইয়াহমিলিল খাবাসা ইজা কানা জারিয়ান। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হলো এই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যে দলিল হাদিসে কুল্লাতাইন এটা আহনাফের মুখালেফ না, আহনাফ এর বিরুদ্ধে দলিল হবে না। আহনাফ এটাকে কায়দায় কুল্লিয়া বলেন নাই, যে সব জায়গায় দুই কুল্লা হলেই কাসরাত হয়ে যাবে এটা বলেন, এটা মুত্তালাবিহির রায়ের উপরে নির্ভর করবে। একটা সংগঠন আছে, তার নাম কি? বাংলাদেশ ছাত্রহিতকুল্লা। বাংলাদেশ যারা পরে কয় এরা শিবিরের লোক, জামাত ইসলামী বাংলাদেশ, বুঝছ? কিছু এস্তেলা আছে, মানিয়ে চলতে হয়, বসো সবাই। এখানে যারা পড়বে তাদের জন্য ছাত্র হিজবুল্লাহর কর্মী হওয়া বাধ্যতামূলক, বুঝছ? আর তাহাল্লি বা আদার তাহাল্লি, আগে অন্তরের মধ্যে যদি কোনো কিছু থাইকে থাকে সেগুলো ঘেড়ি ফেরায় দাও, বুঝছ? পাত্রটাকে ভালো করে ধৌতো করো, ময়লা আবর্জনা দেয়া আছে সব ধুয়ে গেল, তারপরে ভালো কিছু তার ভিতরে স্থাপন করো, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানে গুণমূলক কথা থাকবে যে ছাত্রগুলার
লক্ষ্য কী, মূলনীতি কী, উদ্দেশ্য কী, কেন ছাত্র হিজবুল্লাহ করবা, ছাত্র হিজবুল্লাহ করতে ভায়দা কী, বুঝেছে? এর দ্বারা ছাত্র হিজবুল্লাহর প্রতি তোমাদের একটা আগ্রহ সৃষ্টি হবে, ছাত্র হিজবুল্লাহর ব্যাপারে জানা হবে, তারপরে তোমরা ছাত্র হিজবুল্লাহ একজন কর্মী হিসেবে ছাত্র হিজবুল্লাহর কাজে আরও বেশি আত্মনিয়োগ করতে পারবে। এই জন্য তোমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, প্রশিক্ষণে যারা সফলভাবে উত্তীর্ণ হবে তাদেরকে কর্মীর সনদ দেওয়া হবে, কিন্তু প্রশিক্ষণে সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। তোমরা সবাই স্বেচ্ছায় ভর্তি হয়েছো না এখানে, না তোমাদের জোরকারি কারণে ভর্তি করা হয়েছে? স্বেচ্ছায় ভর্তির সময় আমরা বলছি যে এখানকার নীতি আদর্শ যদি তুমি মনে প্রাণে গ্রহণ করতে পারো তাহলে ভর্তি হও, নাহলে ভর্তি হওয়ার দরকার নেই। তো তুমি যে মনে প্রাণে গ্রহণ করছো তার প্রমাণ হবে তুমি ছাত্র হিজবুল্লাহর প্রশিক্ষণে যোগদান করবা, বুঝেছে? এখানে টাকা বড় কথা না, তোমাদের পিছনেই টাকাগুলো ব্যয় হবে যে টাকা ধরা হয়েছে। যদি কারো টাকার সমস্যা থাকে আমারে বলো, সেটা আমি ব্যবস্থা করব, কিন্তু প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, যে কথা বলতেছিলাম যে কুল্লাতাইনের হাদিসকে আমরা আমাদের মাজহাবের মুখালেফ হাদিস এটা বলার প্রয়োজন নেই। আহনাফের কথা হলো যে কাসরাতের ক্ষেত্রে এই হাদিসটি মানে কায়দায় কুল্লিয়া না, যে সব ক্ষেত্রে এই একটাই পরিমাণ। আমরা বলছি এটা খুলু উসুন নাজাসাত, নাজাসাতটা যদি এক প্রান্তে পতিত হলে অপর প্রান্তে পৌঁছে তাহলে এটা কাসরাতের অন্তর্গত হবে। এখন এটা তো সব জায়গায় একরকম না, এটা শুধু কুল্লাতাইন দ্বারা নির্ধারণ করা যায় না। তবে হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে পানির পরিমাণ কুল্লাতাইন হয়েছে এবং সেখানে খুলুসে নাজাসা তো হয়নি, তাহলে তো এই হাদিস ঠিক আছে। আল্লামা গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহ পীরমিজির সারা লিখেছেন, উনি বলেছেন যে আমি এই হাদিস পড়াইতে গিয়ে একবার তাজরিবা করলাম, মানে ওটা পরীক্ষা করলাম, একটা এরকম জলাশয় তৈরি করলাম যার ভিতরে কুল্লাতাইন পরিমাণ পানি রাখলাম, তারপরে আমি এক প্রান্ত নাড়া দিয়ে দেখলাম যে এটা অপর প্রান্তে পৌঁছে না, এক প্রান্তে ময়লা ফালাইলে অপর প্রান্তে তার তাসির পৌঁছে না। অতএব এই হাদিসকে আমাদের বিরোধী বলার দরকার নেই, যে কোনো কোনো সময়ে কুল্লাতাইন এটা কাসরাতের তাহদীদের ক্ষেত্রে দলিল হতে পারে কিন্তু সব ক্ষেত্রে না। তাহলে সাফিদের সাথে আমাদের ইখতিলাফ এতটুকুই, ওনারা বলছেন যে সব ক্ষেত্রেই কুল্লাতাইন হলো মাপকাঠি, আমরা বলছি যে এটা সব ক্ষেত্রে মাপকাঠি না, মাপকাঠি হলো হেসি মোত্তালাবিহি রায়ের উপরে এটা নির্ভর করবে, সেটা কখনো কখনো কুল্লাতাইন হতে পারে, কখনো তার চেয়ে বেশিরও প্রয়োজন হতে পারে। সমাজ মে আগে আহনাফ এক্ষেত্রে দলিল কী পেশ করেছে? আমাদের পক্ষ থেকে এখানে কয়েকটি দলিল পেশ করা হয়েছে, এর ভিতরে চারটি দলিল এখানে আমরা আলোচনা করব। এক, তিরমিজি শরীফে একটি বাব আছে, বাবু কারাহিয়াতিল বাউলে ফিল মা এর রোয়াকে, আবদ্ধ পানির ভিতরে পেশাব করা এটা নিষেধ। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মা ইদ্দাইমি সুম্মা ইয়াতাওয়াজ্জাউ মিনহু। হাদিস শুনছো না তোমরা? যে রসুলিবাস ইসলাম বলেছেন আবদ্ধ পানির ভিতরে তোমাদের কেউ যেন পেশাব না করে অতপর সেই পানি দিয়ে অজু করে। অতএব এখানে মোতলাক বলা হয়েছে, এখান থেকে আবদ্ধ পানি যদি বেশি হয় সেটাকে ইস্তেসনা করা হয়েছে ভিন্ন দলিলের ক্ষেত্রে, কিন্তু যদি কম হয় তাহলে এটা নাপাক হয়ে যাবে। দ্বিতীয়, হাদিসুল মুস্তাইকিজে মিন মানামিহি ইজাস্তাইকাজা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়ামিস
ইয়াকমিসান্না ইয়াদাহু ফিল ইনায়ে হাত্তা ইয়াগসিলাহা সালাসান। হাদিস তোমরা পড়ছো। তো এখানেও পানির মধ্যে হাত রাখার আগে হাতকে ধুয়ে নিতে বলা হয়েছে, কারণ হাতে ময়লা থাকতে পারে, সেই ময়লার দ্বারা পানি অপবিত্র হয়ে যাবে। আচ্ছা, হাতে যে ময়লা থাকে এই এই ময়লা দিয়ে যদি কেউ পাত্রের ভিতরে হাত রাখে, তাহলে সেই পাত্রের পানির তিন গুণ কি পরিবর্তন হয়? রঙ্গন্ধ স্বাদ পরিবর্তন হয় না। অত আমাদের মাসলাক এইটাই যে পানি যদি কলিল হয় সেক্ষেত্রে তাগাইয়ুরু আহাদিল আওসাফ এটা প্রয়োজন নেই, নাজাসাত পতিত হলেই সে নাপাক হয়ে যাবে। আর যদি কাসির হয়, বেশি পানি হয়, সেক্ষেত্রে নাজাসাত পতিত হয়ে যদি তিন গুণের কোনো এক গুণ পরিবর্তন হয় তখন এটা নাপাক হবে, এছাড়া নাপাক হবে না। তৃতীয় দলিল হাদিসু উলুগিল কালবে ইজা ওলাগাল কালবুফি এনায় আহাদিকুম। হাদিসে নবীজি বলছেন যদি কেউ কোনো কুকুর তোমাদের পাত্রে পানি পানি হোক বা খাবার হোক পাত্রের ভিতরে মুখ দেয়, তাহলে সেই পাত্রকে সাতবার ধৌত করতে বলা হয়েছে। চতুর্থ হাদিস হাদিসু উকুয়েল ফারাতে ফিসামান, যদিও সেটা পানির কথা না, যে ঘির মধ্যে যদি কোনো ইঁদুর পরে মারা যায় তাহলে হুকুম কি? বলা হয়েছে যে ওই যদি ঘিটা শক্ত হয় তাহলে ওর পাশ থেকে কিছু ঘি ফেলে দেবে, অর্থাৎ ওই কী বলে ইঁদুরের যে অংশটা ঘির সাথে লেগেছে সেই অংশটা ফেলে দেবে, বাকিটা খাওয়া যাবে। আর যদি এটা তরল হয় তাহলে পুরোটাই ফেলে দিতে হবে। এই সমস্ত হাদিসগুলো সহি, এবং প্রথম হাদিসটিকে তো বলা হয়েছে আসাহ মা ফিল বাব, এবং এটা বুখারি মুসলিমের মধ্যেও আছে। তো এই যে দলিলগুলো, এর দ্বারা আমরা বুঝতে পারি যে পানির ভিতরে যদি নাপাকি পতিত হয় তাহলে তাগাইয়ুরু আহাদিল আওসাফ এর প্রয়োজন নেই, পানিটা নাপাক হয়ে যাবে। এখানে কুল্লতাইনের কোনো কথা বলা হয় নাই, কিন্তু কাসরাত বা বেশি যদি পানি হয় সেক্ষেত্রে আমরা যে বলছি এটা পাক থাকবে, হাত্তা তা তাগাইয়ুরু আহাদু আওসাফিহি, তার দলিল কী? এর দলিল হলো ভিন্ন দলিল, সেটা হলো আল ওয়াজু উ বিমা ইল বাহরে। নবীজি তাকে প্রশ্ন করা হয়েছিল সমুদ্রের পানি দ্বারা অজু করার ব্যাপারে। তো সমুদ্রে বহু হাজার লক্ষ কোটি প্রাণী বাস করে না, তাদের পেশাব পায়খানা সমুদ্রের মধ্যে আছে না, এরপরে যারা স্থলভাগে বাস করে তাদেরও নাপাকিগুলো গিয়ে সমুদ্রে পতিত হয়, কিন্তু তারপরেও সমুদ্রের পানি পাক কেন? যে কাসির। অতএব কাসির যদি হয় সেক্ষেত্রে শর্ত তাগাইয়ুরু আহাদিল আওসাফ, এটা না হওয়া পর্যন্ত সে পাক থাকবে। কিন্তু পানি অনেক বেশি, তার ভিতরে ময়লা পড়ছে এত বেশি যে তার তিন গুণের এক গুণ চেঞ্জ হয়ে গেছে বা দুইটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই পানি নাপাক হয়ে যাবে। হুনাকা মাসআলা, এই যে বুড়িগঙ্গা নদীর পানি এটার কি হুকুম হবে? এটা তো কুল্লতাইনের চেয়ে অনেক বেশি, ঠিক আছে কাসরাত আছে, কিন্তু ময়লা আবর্জনা এবং এগুলো নাপাকি, এর দ্বারা তার রঙও চেঞ্জ হয়ে গেছে, গেরানও চেঞ্জ হয়ে গেছে, আর স্বাদ চেঞ্জ হয়েছে কি না এটা তো কেউ টেস্ট করে নাই। অতএব এই পানি দিয়ে অজু গোসল করলে এটা আসলে পবিত্রতা অর্জন হয় না, কিন্তু তারপরেও দেখছি মানুষ তো খালি ডুবায়। সাবান দিলে তো কাজ হইবে না। তো এটা অনেক সময় দেখা যায় যে যখন পরিষ্কার থাকে তখন অনেক সময় পানি ভালোও থাকে, অতএব এটা সিজনের উপরে নির্ভরশীল। যখন বেশি ময়লা থাকবে, দুর্গন্ধ হবে এবং রং চেঞ্জ হয়ে যাবে, তখন এটা দিয়ে পাকি মানে এটা নাপাক হয়ে যাবে।
যেমন এই বর্ষার সিজনে পানি বেশি থাকে, অথবা যদি অন্য ব্যবস্থা ময়লাগুলো অন্যত্র ফেলা হয় তাহলে পানি পরিষ্কার হইতে পারে। এটা আম হুকুম, মানে এটা একটা উদাহরণ হিসেবে বললাম। অতএব সেই সমুদ্রের পানি দিয়ে যে অজু করা যাবে, এর দ্বারা আমরা কাসিরকে ইস্তেসনা করেছি। আমরা যে চারটি দলিল পেশ করেছি সবখানে বলা হয়েছে যে নাপাকি পানির মধ্যে পড়লে পানি নাপাক হয়ে যাবে, নিষেধ করা হয়েছে, কিন্তু কাসরাতের কোনো কথা বলা হয় নাই। কাসরাতকে আমরা ওই হুকুম থেকে ইস্তেসনা করছি, ওই সমুদ্রের পানি দিয়ে অজু করার যে ইজাজত নবীজি দিয়েছেন সেই হাদিস দিয়ে। সুতরাং কুল্লাতাইন এখানে কোনো মেকদার বা মিয়ার হবে না, এটা মুবতালাবিহির রায়ের উপরে নির্ভরশীল এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যাই হোক, কিতাব কেউ খোলো নাই, পড়ো। বাবুন ফি মা ইল বাহরে আন্নাহু তহুরুন, পড়ো। أخبره أنه سمع أبا هريرة رضي الله تعالى عنه يقول سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إنا نركب البحر ونحمل معنا القليل من الماء فإن توضعنا به عطشنا فنتوضأ من البحر فقال رسول الله صلى الله عليه وسلم هو الطهور ماء هو الحل ميتته وفي الباب عن جابر بن الفراشي قال أبيس رحمه الله تعالى هذا حديث حسن صحيح وقول أكثر الفقهاء من أصحاب النبي صلى الله عليه وسلم منهم أبو بكر وعمر وابن عباس لم يروا بعثا بماء البحر وقد كره بعض أصحاب النبي صلى الله عليه وسلم الوضوء بماء البحر منهم ابن عمر وعبيد الله ابن عمرو وقال عبد الله ابن عمر وهو نار মা উল বাহরে বা সমুদ্রের পানি সম্পর্কে এক ব্যক্তি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন। তিনি সমুদ্র সফর করতেন, যে আমরা সমুদ্রে যাই সাথে অল্প কিছু পানি নিয়ে যাই, সেটা যদি অজুর কাজে ব্যবহার করা হয় আতিশ না, তাহলে আমরা তো তৃষ্ণায় কষ্ট পাব। আফানা তাওয়াজ্জাউ মিনাল বাহার, আমরা কি সমুদ্রের পানি দিয়ে অজু করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি এটা পবিত্র এবং সমুদ্রের মৃত প্রাণী মাছ এটা হালাল। মাছ যদি মারা যায় তাহলে এটা হালাল, জবাই করা লাগবে না। তো এই হাদিসকে আমরা দলিল হিসেবে পেশ করেছি যে পানি যদি কাসির হয় তাহলে সেখানে নাপাক পতিত হলেও সে পানি পাক থাকবে, হাত্তা তাতাগাইয়ার আহাদু আওসাফি, যতক্ষণ না তার কোনো গুণ রং গন্ধ স্বাদ পরিবর্তন না হয়। এরপরে এই বাবের উপর আরও কিছু কথা আছে, এটা আমরা সামনে আলোচনা করবো।